টিভি বাংলা মানবতার সমাধান আম্মা পিস টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের এ আয়োজন উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিসের কাহিনী শিরোনামে আপনাদের সামনে আজকেও অতীব গুরুত্বপূর্ণ এবং এমান ও আমলের খোরাক সম্বলিত একটি ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেখানে ময়দানে মাহাশরে আল্লাহ সব আলার সেই বিভৎস বিপদ সংকুল দিনে মানুষ বাঁচার জন্য নানান ধরনের আকুলি বিকুলি করবে কেউ বলবে আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠিয়ে দাও আমরা তোমার কোনো আইন আর লঙ্ঘন করবো না দেশ অমান্য করব না ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক ধরনের ফরিয়াদ আল্লাহ সবাহনাহতালার সামনে উপস্থাপন করবে তো অনুরূপভাবে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা কামতের ময়দানে চারজন ব্যক্তির বিশেষ ফরিয়াদ থাকবে আকুলি বিকুলি থাকবে সেটাই আজকে আপনাদের সামনে আমাদের প্রাগ্য আলোচক মণ্ডলী উপহার দিবেন ইনশাআল্লাহ আসুন প্রথমেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করতে যারা স্টুডিওতে এসেছেন রয়েছেন শেখ ডক্টর এবিএম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং আরো রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক আসুন আজকের এই ঘটনাটি আমরা আমাদের আলোচক ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে শুনি সুসমিল্লা আলহামদুলিল্লাহ সাল আসলাম বাদ ঘটনাটি বর্ণনা করেছেন একজন সাহাবি তার নাম হচ্ছে আসো আনহু তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাহ আসলাম আমাদেরকে বলেছেন যে চারজন মানুষ কেয়ামতে সে কঠিন দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করবে মানে তাদের পক্ষে দলিল পেশ করতে চেষ্টা করবে প্রথমজন হচ্ছে আল আসাম যে কিছুই শুনতে পেত না দুনিয়াতে সে ফরিয়াত পেশ করবে দ্বিতীয় জন সম্পর্কে হচ্ছে ওই লোক যে লোক আহমাক অর্থাৎ যে লোক সে কিছুই বুঝে নাই দুনিয়াতে তার বিবেকের মধ্যে সমস্যা ছিল আলা আলাভোলা কিছুই জানতো না সে ইয়ে করবে তৃতীয় জন হচ্ছে হারেন এমন বৃদ্ধ যে বৃদ্ধ হওয়ার পরেতে কি হয়েছে সে বলতে পারে না তার কোনো অনুভূতিই ছিল না এরকম আর জন হচ্ছে যে ফাতরাতে বড় হয়েছে অর্থ হল ইসলামের আগে সে মারা গেছে সে লোক এই চারজন ফরিয়াদ করবে প্রথমজন বলবে যে আল্লাহ যে আমার কাছে যখন ইসলাম এসেছে আমি তো কিছুই শুনতে পাইনি আমি তো কিছুই শুনতে পাইনি যেহেতু কানেই আমি শুনিনি আমি তো কিছুই শুনিনি তোমার বাণীর কোনো কিছুই আমি শুনিনি আমাকে তো তুমি রেহাই দেওয়া দরকার দ্বিতীয় জন বলবে যে আমি তো ছিলাম পাগল টাইপের বার হাদিসে আসছে যে আমাকে মানুষ ওঠের। বিষটা নিক্ষেপ করতো মানে দৌড়াচ্ছ বাচ্চারা দৌড়াত আমাকে আমাকে তো ওজন ছিল না আমার ওজন তো আপনার নেওয়া দরকার আল্লাহর কাছেটা বলবে তৃতীয়জন বলবে যে আমি তো এমন অবস্থায় পেয়েছি এই সময় আমার বিবেকে ছিল না এই সময় বিবেকে ছিল না সুতরাং আমাকে এবারে ছাড় দেওয়া দরকার জন বলবে আমি তো ইসলাম পাই নাই সুতরাং আমাকে আপনি ধরতে পারবেন না এই অবস্থায় আল্লাহ তালা বলবেন যে ঠিক আছে তোমরা যদি কোনো ঠিকই এটা হয়ে থাকে তাহলে তোমাদেরকে এখন পরীক্ষা করা হবে তোমরা তোরা রাজি হো যে তোমার পরীক্ষার জন্য রাজি হও তারা পরীক্ষার রাজি হলে আল্লাহ তালা ফেরেসটাকে বলবেন তাদেরকে জাহান নামে নিয়ে যাও জাহান্নামে নামে নিয়ে যেয়ে যে ব্যক্তি জাহান নামে যাবে হাদিসে আসছে ইয়াকুন বারদা সালামান জাহান নামে নিয়ে যাওয়া পরীক্ষা তার জন্য এটা

এটা সহিদি অত্যন্ত সুন্দর একটি চিত্তাকর্ষক আদিচও বটে যে আল্লাহ সুপাহতাল পরীক্ষা করার পদ্ধতিটা সত্যিকার অর্থে যে তুমি কেমন যদি তুমি আমার আনুগত্যশীল বান্ধা হতে যদি সুস্থ সবল থাকতে তাহলে তো আজকে যে হুকুমটা করছি এটা তো মানবেই কিন্তু দেখেন যেরা মানতে পারলো না তারা ব্যর্থ হয়ে গেলো অনেক আমার মনে হয় এই আদিশ থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে এবং বিশ্লেষণাত্মক বিষয়াবলী রয়েছে যা আমাদের প্রাজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে আমরা শোনার চেষ্টা করি আসুন আমরা শেখ ইউসুফের কাছে আলহামদুলিল্লাহ হাদিস থেকে প্রথমত যেটা আমরা অবগত হতে পারছি সেটা হচ্ছে জান্নাতের বিষয়টি তাওহিদের ওপরে নির্ভর করে যতক্ষণ পর্যন্ত মানুষের তহিদের স্বীকৃতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার সুযোগ হবে না যদি চো রাসুল আলী আসাল্লাম কথা বলেছেন যে ওয়া আদানি রব্বি আমার প্রতিপালক আমার সাথে অদা করেছেন আয়ুদ খেলামিন উম্মতি সাবিন আলফ হেসাব হেসাবলা আদাব আমার উম্মতের সত্তর হাজার মানুষকে হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে দেবেন মা কুল্লে আলফিন সাবুন আল আরও প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার এরপরে যে বাক্যটি আল্লাহ রসুল বলেছেন সে বাক্যটি হচ্ছে সুমা সালাসা হাসায়াতিন মিন হাসায়াত এরপরে আমার প্রতিপালকের তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন কিন্তু এ হাদিসটাতে বোঝা যাচ্ছে যে আল্লাহর বিশেষ দয়া কিন্তু তা জাহান নামে চলে যাওয়ার পরে এটা একটা পর্যায় আর এ হাদিসটাতে বোঝা যাচ্ছে যে বিচারের পূর্ব মুহূর্তেই যাদের জাহান নামে চলে যাওয়া হয়নি আর আল্লাহ আল্লাহতালা যে তিন অঞ্জলি মানুষ জাহান নাম থেকে বের করবেন তারা জাহান নামে তাদেরকে দেওয়া হয়েছে তারপরে এটা একটা পর্যায় এরপরেও আল্লাহ রসুল যা বলেছেন তাতে আল্লাহতালার একটা বিশেষ দয়ার ব্যাপার আছে অন্য বোখারে মুসলিমের এক হাদিসে আছে যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলবেন যে সুপারিশের বিষয়টি বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে সাহাবিগণ আল্লাহ রসুলকে সুপারিশ করতে বলবেন আল্লাহ রসুল সুপারিশ করবেন এরপর মোমেনগণকে সুপারিশ করতে বলবেন মোমেনগণ সুপারিশ করবেন তারপর আল্লাহ তালা বলবেন এবার রাসুলের সুপারিশ হলো আর মোমেন গনেরও সুপারিশ হলো এবার আমার পালা তা তালা বলছেন বোখারি মুসলিম হাজি এবার আমার পালা মানে আমার দয়া লাহতালা তার দয়া দিয়ে জান্নাতে দিয়ে দেবেন যে কথাটা রাসুলসাল অন্য জায়গাতে বলেছেন যে ইন্নলিল্লাহে মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক সতেরি দয়া আহ মিনহা রাহমা নোয়াহেদা বিন আল তার একটি দয়া সমস্ত প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন মানুষ মানুষজন পশু প্রাণী আর নিরানব্বইটি দয়ালা নিজের কাছে রেখেছে নিয়ার হামুবে আলা এ বাদেহী কে আমার এই নিরানব্বইটি দয়া আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিচারের মাঠে আল্লাহ তালার একটা বিশেষ দয়ার ব্যাপার আছে তারপরেও যেটা আমরা অত্র হাদিস থেকে অবগত হচ্ছি সেটা হচ্ছে তৌহিদের বিষয়টি স্বীকৃতির পরে জানলাল একশতটি দয়ার যে বিষয়টি যে আল্লাহ তালার এক শতটি দয়ার একটি দয়া আল্লাহ প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছে যে একটি দয়ার ভাগ পেয়ে আজকে বাচ্চাকে জিভা দিয়ে চাটে আদর করে সাঁপ তার বাচ্চাকে আদর করে ডাকে প্রত্যেকটা প্রাণী একটা দয়ার ভাগ পেয়ে এইভাবে পরস্পর ভাতৃত ভাব ভালোবাসার দয়া দেখায় কিন্তু আল্লাহ তাআলা নিরানব্বইটি দয়া নিজের কাছে রেখেছেন এই দয়াদি আল্লাহ মানুষকে ক্ষমা করবেন অন্য এক হাদিসের আসুল শেসালম বলেছেন যে আল্লাহ তালা বলেন বিচার মাঠে আল্লা ইয়াবনা আদম লা আতাই তা নেবে করাবিল আর যে খাতায় আর তোমার লাকিতা নি না তু শিখবি সায়ান লা আতাই তো কবে করাবে হে আদম সন্তান তোমরা যদি বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিন ফাঁকা পরিমাণ পাপ নিয়ে আর তোমাদের যদি সেরে কি পাপ না থাকে তাহলে আমি তোমাদের সবকে ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিতি মাফ করে দেবো এই হাদিসে একটা জিনিস প্রমাণিত হয় সেটা হলো শিরকি পাপ না থাকে মানে তাওহিদ এই তাওহিদের স্বীকৃতি ছাড়া আল্লাহ তাআলা বিচারের মাঠে একজন মানুষকে জান্নাতে দিবেন না আগে স্বীকৃতি হবে তারপরে এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কথা আছে যাদের অঙ্গপ্রত্যঙ্গের কথা বলার বিষয়টি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ একটি হাদিসের মধ্যে রয়েছে সাবাকাত রাহমাতি।

তাহলে তারা তোমাদের কথা শুনবে কথা শুনবে আমি তারা সামনে চলে যাবে মেনে আর যে জাহান্নর কথা বলা হয়েছে যার নাম আগুনের পরিবর্তে ঠান্ডায় পরিণত হয়ে যাবে তার মানে সেটা তাদের জন্য জান্নাত হয়ে যাবে জি জি আর যদি তারা অস্বীকার করে তাহলে সে জাহান্ন জাহান্ন বোঝা গেল যে পার্থিব জীবনে তারা সুস্থ সুন্দর হলেও তারা এইভাবে কাজ আল্লাহ দিনকে অস্বীকার করত জি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির কেনারায় উপস্থিত আপনাদের সামনে ছোট্ট একটু সময়ের বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা আমাদের ধারাবাহিকতায় আবারও ফিরে আসবো সঙ্গেই থাকুন জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে

Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আমরা যে ধারাবাহিকতা আপনাদের সামনে আজকে পেশ করছিলাম সেটা হচ্ছে কাহামতের ময়দানে চারজন ব্যক্তির ফরিয়াদ তারা বেঁচে যেতে চাইবে একটি বিশেষ অবস্থাকে কেন্দ্র করে কিন্তু আল্লাহ সব তালা সেখানেও রাখবেন একটি পরীক্ষা সুতরাং পরীক্ষাতেই পুরস্কার পরীক্ষাতেই মুক্তি আসুন এ পর্যায়ে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে শিক্ষণীয় বিষয় আমরা শুনছিলাম এ পর্যায়ে শেখ আহমদুল্লাহ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন ধন্যবাদ আপনাকে যে গল্পটি আমরা শুনলাম এই গল্পটির আলোকে দুটি পয়েন্ট আমি বিশেষ করে উল্লেখ করতে চাই এক নম্বর হলো এখানে আল্লাহ সুহামতাল্লাহ যে পরীক্ষা করেছেন যে এখন আমার কথা শুনছে কিনা তারা শক্তি সামর্থ্য পেলে শুনতো কিনা এদিকটা যেমন আছে এর পাশাপাশি আল্লাহ তালা ক্ষমার জন্য একটা বাহানা আল্লাহ তালা যখন কারোর প্রতি দয়া করবেন যে অবস্থা উসিলা বের করে আল্লাহ তালা দয়া করবেন এটা আল্লাহ তালার দয়ার বিশালতাকেও প্রমাণ করে পাশাপাশি আমাদের দয়ার আলোচনাগুলো শুনে আমাদের কোনো সম্মানিত দর্শক যেন এটা মনে না করেন যে তাহলে তো আল্লাহর দয়ার অনেক অপশন রয়ে গেছে তাহলে আমি নিশ্চিন্তেই বোধহয় গুনাহের কাজ করতে পারি আর এত অপশন যেহেতু শেখ আবদর্জা শোনালেন তার কোন একটাতে তো আমি পড়েই যাবো করে তো আল্লাহ আমাকে যেজন্য দর্শক দর্শকবৃন্দদেরকে লক্ষ্য করে বলতে চাচ্ছি যে আল্লাহ সোবাহানা তা দয়ার দিকটা যেমন আমরা দেখেছি ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু তালার কঠোরতার দিকটাও কিন্তু আমাদের দেখা উচিত দেখো আর ইমানটাই হলো এই আশা এবং ভয় দুইটার মাঝামাঝি আল্লাহ সুবহানাহু তালার যেমন রহমান এবং রহিম রউফ ও দুদ নামগুলো আছে যেগুলো আল্লাহ তালার দয়াদ্রতা প্রকাশ করে একইভাবে কিন্তু আল্লাহ সুবহানাহু তালার তাহার আল্লাহ তালার এরকম কঠোর জাব্বার নামগুলো সমস্ত নামগুলোও কিন্তু আছে যেগুলার অর্থ আল্লাহ তালা প্রচন্ড ভাবে পাকড়াও করবেন আজিজ জিন্তিকাম আল্লাহ তালা প্রতিশোধ নেবেন অতএব একজন ইমানদার যেটি করা উচিত সেটা হলো কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে সম্পূর্ণভাবে তৌহিদ এবং সুন্নার উপরে চলা হালাল পথে চলা হারামকে বর্জন করে চলা এ তো কিছু করার পরেও আমি পরিপূর্ণভাবে চলার চেষ্টার পরেও আমার যে সব সঠিক হবে তা কখনোই বলতে পারি না বাকিটুকু আল্লাহ তালা রহমতের উপর আমরা ভরসা করি এমন ভাবে রহমত প্রাপ্তির জন্য নিজেকে যোগ্য হিসেবে তৈরি করি আমি মূলটাকে বাদ দিই আমার মূল যে চর্চাটা দরকার আমল করলেন না তিনিও আল্লাহ তাল এই রহমত পেয়ে যাবেন এই আশা আল্লাহ করতে পারেন কিন্তু এরকম আশা করে থাকাটা বোকামি ছাড়ার কিছু না সুতরাং আমরা আজকে আমাদের জীবনে দেখি যে অনেক মুসলিম ভাইরা আল্লাহ তালার হুকুম পালন করার কথা বললে তারা অনেক ওজোর পেশ করেন যারা এই সমস্ত ওজোর আপত্তি পেশ করেন এই ঘটনাতে তাদের জন্য শিক্ষা রয়েছে কারণ এখানে অত্যন্ত মনজ্ঞ আলোচনা আমি উপহার দিয়ে শেষ করি যে আল্লাহ তালা এখানে যাদেরকে পাকড়াও করেছেন তাদের ওজল কিন্তু আল্লাহ তালা কবুল করেন নাই ওজল কবুল করলে কিন্তু সবাইকে আল্লাহ তালা মাফ করে দিতে পারেও তারা পরীক্ষার সম্মুখীন তাহলে বোঝা গেল যে দুনিয়ার সমস্ত ওজোর আপত্তি এগুলা দিয়ে চলবে না সামর্থ্য যতটুকু আছে এটুকুকে ব্যয় করার চেষ্টা করতে হবে

এটা ওখাধানি উদাহরণ আছে যে আল্লাহ তালা শাক তিনি খুলবেন যে ঠিক আছে দুনিয়াতে যদি তুমি আমার এবার করে এখন তুমি একটু করে দেখো তারা করতে পারবে না ঠিক আল্লাহ তালা ঠিকই প্রত্যেকটি মানুষের আরো একটি হাদিসে আসছে দেখেন যে যখন বললো যে আমি তো এগুলি বিশ্বাস করি না

বোকা মানুষ নির্বোধ নির্বোধ এ ব্যতীত বাকিগুলির বিষয়ে আরও একাধিক বোখারি মুসলিমের সোহাদিস দ্বারা যা প্রমাণিত হয় তাতে রাসুল সাল্লাস্লাম বলেছেন কালকে বিচারের মাঠে ও যখন উপস্থিত হয়ে বলবে যে আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না লাউজিজ আলা নফসি ইল্লা শাহেদান মিন্নি আমার ছাড়া অন্য কারো সাক্ষী গ্রহণ আমি করব না তখন মুসলিম গ্রন্থের এক বর্ণনায় এসেছে আলাইসা বি আ আমি কি সাক্ষী হিসাবে যথেষ্ট নয় আল্লাহ বলবেন তারপরে বলবেন অবিল কেরামিল কাতেবিনা সহুদা এসব লেখক কি সাক্ষী হিসাবে যথেষ্ট নয় এরপরেও ফাইর দো দা কালামা মেরারান যতবার আল্লাহ বলবেন আমি কি যথেষ্ট নই ফেরেস্তাগন কি যথেষ্ট নয় ততবার পাল্টাও বলবে যে না আমি আমার বিরুদ্ধে কারো সাক্ষী গ্রহণ করব না তখন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বিচারের মাঠে বলবে তাহলে আজকে তুমি নিজেই তোমার বিরুদ্ধে সাক্ষীর জন্য তার মুখকে করে দেওয়া হবে ওয়ুক আললে আর তখন তার অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে আমতেকি এখন তুমি কথা বলো ফা তান্তে কবে আমলে তার সব কর্মের কথা তার অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য অন্য বর্ণতে বলা হয়েছে লাহমহু এজামহু তার হাড় হাড্ডি তার গোস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব বলবে সবই যখন কথা বলবে তখনও বলবে যে সোহ কানাননি তুমি এখান থেকে আমার দূর হও কোন তো ওনা চলো তোমাকে নিয়ে আমি কত তর্ক বিতর্ক করলাম আর তুমি আমার বিরুদ্ধে কথা বলো এই বোখারি মুসলিমের বর্ণনা বোঝা যাচ্ছে যে যদি বিবেকহীন মানুষ না হয় বিবেক থাকে এবং তার যদি অন্য শক্তি ক্ষমতা থেকে থাকে তাহলে তার বিচারের আরও পদ্ধতি আছে সেইগুলি পদ্ধতিতে সফলতা অর্জন করলেই জান সুতরাং এখানে আরেকটা সাক্ষ্য আমরা পাচ্ছি হচ্ছে যে আখেরা শুধু যে এখানে কোনো পরীক্ষা হবে না তা কিন্তু না ওখানে একটা বড়ো ধরনের পরীক্ষা আল্লাহ তালা ব্যবস্থা রেখেছেন সময় অবস্থা অনুসারে তিনি পরীক্ষা করবেন আমরা দেখতে পাই যে কখনো কখনো আল্লাহ তালা বন্দার অনেক লম্বা গুণা তিনি বলবেন যে এটি তুমি স্বীকার করো বন্দা করবে আমি স্বীকার করি

দাওয়াতি ইসমাইলের দাওয়াতে ছিল সেই দাওয়াতে থাকলেও তাদের মুক্তির আশা আছে সারা দুনিয়া ব্যাপী এক নবী ছিল যে মেসেজটা আমরা পাচ্ছি আলোচনা থেকে সেটা হলো যে আল্লাহ তালা রহমত থেকে কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না আল্লাহ তালা বলেছেন লাখনা তুমির রহমাতিল্লা তবে আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য একজন ইমানদারের যা যা করা দরকার তো বিশ্বাস হওয়া ইমানকে মজবুত করা আল্লাহর রহমতকে যে সমস্ত বিষয় টেনে আনে সে কাজগুলো আমার করা দরকার এবং আল্লাহ রহমত থেকে কোনো ভাবে নিরা সহ নয় আল্লাহ তালা তার তহিদবাদী বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য তিনি সৃষ্টি করেননি নিশ্চিত এক আল্লাহ তাল্লাহ জানা দিতে চাচ্ছেন কিন্তু আল্লাহ সে রহমত পাওয়ার উপযোগিতাটা শুধু আমাদের ভিতরে সৃষ্টি উপযোগিতাটা সৃষ্টি করতে হবে আর সেটারই নাম হচ্ছে ইমান তাহিদের উপরে অকাট্য বিশ্বাস সুপ্রিয় দর্শক শ্রোতা এহাদিসের আলোকে আমরা যে বিষয়গুলো অবগত হলাম সে বিষয়গুলো আমাদের পারিবারিক আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে আমরা এটা অনুশীলন করব এটা আমরা পালন করে আমরা খালেস তৌহিদি আকিদা সম্পন্ন ইমান আমাদের মধ্যে ধারণ করে আমরা আমলে সালেহ করব। বাকি আল্লাহ ফাক তিনি যদি রহম করেন তিনি যদি দয়া করেন ইনশাল্লাহ আমরা জান্নাত প্রাপ্ত হব আল্লাহর কাছে এই দোয়া রেখে আজকে আপনাদের কুশল কামনা করে এখানেই আমাদের এই আলোচনা পরিসমাপ্ত করছি الشباب سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যাল থর্প রোড বর্মিংহাম ইউকে কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য

বিল্লা হুমা ইউশরিক বিল্লাহ আল্লাহ ওয়া নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দেখুন কিতাবুত্তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়